জোহার, গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 7টা বাজে আর আমি চলে এলাম চা বিস্কুট নিয়ে। বাড়িতে কিন্তু কেউ ঘুম থেকে উঠেনি, মানে আমি উঠে গেছি 5টার সময়। আর যেহেতু সকালে আমি মর্নিং ওয়াক করি, তো সকালে মর্নিং ওয়াক করে এসে মুখ টুক ধুয়ে চা বিস্কুট নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ, সকালে যে মর্নিং ওয়াক করেছি ওইটা মানে আর থাকবে না, যা কটা বিস্কুট নিয়ে এসেছি আমি, আর নিয়ে এসেছি লাল চা। তো বন্ধুরা, ভাবলাম তোমাদের সাথে একটুখানি সকালে গল্প হবে, কেউ তো ঘুম থেকে উঠেনি, আর চা খাওয়াও হবে। তাহলে শুরু করি চাটা খাওয়া। কেউ কিন্তু কোথাও যাবে না, শেষ অবধি দেখবে আমি কটা বিস্কুট খেতে পাচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো বিস্কুট নিয়েছি, আর গরম চা। আর আমি কিন্তু খুব একটা গরম খেতে পারি না, তাও মোটামুটি একটু ঠান্ডা হয়েছে চাটা। তোমাদের সাথে বকবক করতে একটু চাটা ঠান্ডা হলো। এটা আমার সকালবেলা স্টার্ট। আজকে আবার দুপুরের কি রান্না করব, কি মেনু আছে আজকে? একটা বিস্কুট পোষাচ্ছে না, একসাথে দুটো। চা খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু মানে কিছুদিন আগে খুব ঠান্ডা লেগেছে আর ঠান্ডাটা পুরোপুরি যায়নি, মানে গলা খুশখুশ করছে মেনতে। আর আদা দিয়ে চা পানি নিয়ে এসেছি লাল চা, তো একটু যদি গরম চা খায় তাহলে গলাটা একটুখানি ভালো লাগে। গলা খুশখুশের জন্য ভিক্স চকলেট খাই, কিন্তু এত সকালবেলা ভিক্স চকলেট খেতে ভালো লাগছে না। ভালো একটু চাই বানাই, বা সারাদিন ধরো বাড়ির কাজ এখন পড়ে আছে, এই তো সকাল স্টার্ট হলো, এখনো কেউ উঠেনি। সকালবেলায় যেটুকু মর্নিং ওয়াক করেছে সেটুকু আর থাকবে না, এই চা বিস্কুট খেয়ে নিলাম আর মনে হয় যে ওটা মেকআপ হয়েই গেছে। আমি তো খেতে ভালোবাসি, তো আমার দ্বারা মনে হয় না, মানে সকালে মর্নিং ওয়াক করা মানে আমার দ্বারাই হবে না। প্রথম কথা, খেতে প্রচন্ড ভালোবাসি, যে কোনো মানে খাবার খেতে প্রচন্ড ভালোবাসে। আমার বন্ধুরা দেখতেই পাচ্ছ, চা শেষ করলাম, বিস্কুট পড়ে রইলো, কারণ আবার সারাদিনটা আছে, খেতে হবে। তো সকালে যদি পেট ভর্তি খেয়ে নিই চা বিস্কুট, তাহলে আর সারাদিনটা কী খাবো, তাই না? আমার তো ব্রেকফাস্ট আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। বাই বাই।